আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় একটি দাঁত তোলার পর বোন সকেট পূর্ণ হতে কতদিন সময় লাগে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স যখন মাড়ি থেকে কোনো একটি দাঁত তুলে ফেলা হয় উপরের মাড়ি অথবা নিচের মাড়ি যে কোনো অংশ থেকে কোনো একটি দাঁত যখন তুলে ফেলা হয় তখন সেখানে দুটি লক্ষণীয় বিষয় থাকে তা হলো প্রথম হলো ভিওর্স সেখানে একটি ক্ষতস্থান তৈরি হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্ষত স্থান তৈরি হয়েছে তো ভিওর্স এ ধরনের ক্ষতস্থান বা সামনের দিকের দাঁত যদি একভাবে তুলে ফেলা হয় সেখানে এ ধরনের ক্ষত খুব তাড়াতাড়ি পাঁচ থেকে সাত দিনের মধ্যেই কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যায় জায়গাটি ভিউয়ার্স এছাড়া দাঁত তুলে ফেলার কারণে দাঁতের ভিতরে যে মাড়ির ভিতরে যে দাঁতটি বসানো থাকে সেখানে একটি সকেটের তৈরি হয় ভিউয়ার্স আমাদের প্রতিটি দাঁতই নির্দিষ্ট একটি সকেটের ভিতরে বসানো থাকে উপরের মাড়ি এবং নিচের মাড়ি উভয় মাড়িতেই প্রতিটি দাঁতের জন্য আলাদা আলাদা সকেট রয়েছে ভিউয়ার্স যদি কখনও মাড়ি থেকে একটি দাঁত তুলে ফেলা হয় তখন সেই সকেটের কিছুটা অংশ এমনটি ফাঁকা হয়ে যায় আর এই ফাঁকাটি যদি সামনের দিকের হয়ে থাকে অর্থাৎ সামনের দিকের যে দাঁতগুলো থাকে এগুলার শিকড় বা রুট একটি থাকে তো যখন সামনের দিকের দাঁত তোলা হয় তখন এই যে যে দাঁত তোলার যে ফাঁকা জায়গাটি এই সকেটটি পূর্ণ হতে বেশ সময় লাগে ভিউয়ার্স এ ধরনের ক্ষত স্থান পূর্ণ হতে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই এ ধরনের ক্ষত স্থান ভালো হয়ে গেলেও দাঁত তোলার পরে যে বোনসের ভিতর যে এ ধরনের যে সকেটটি থাকে সেটি পূরণ হতে বেশ কিছুদিন সময় লাগে যেমন ধরুন কোনো একটি দাঁত যদি তুলে ফেলা হয় এটি একটি প্রাপ্ত বয়স্ক মানুষের যদি এমনভাবে দাঁত তুলে ফেলা হয় তাহলে সেখানে সেই যদি সামনের দিকে হয়ে থাকে তাহলে প্রায় চার থেকে ছ মাস সময় লেগে যায় এ ধরনের সকেট পূর্ণ হওয়ার জন্যে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন মাড়ি থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে তো ভিউয়ার্স মাড়ির দাঁতের ক্ষেত্রে দুইয়ের অধিক রুট থাকে বা দুইয়ের অধিক শিকড় থাকে আর তার জন্য মাড়ির দাঁতগুলোও কিন্তু বেশ বড় হয়ে থাকে তো যদি এ ধরনের মাড়ির দাঁত তুলে ফেলা হয় তাহলে মাড়ির দাঁতের যে সকেটটি থাকে সেটি বেশ বড় হয়ে থাকে ভিউয়ার্স এখানে যে সকেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মোটামুটি সিঙ্গেল রুটের একটি সকেট কিন্তু এখানে কিন্তু ডাবল রুট রয়েছে অর্থাৎ এটি মাড়ির দাঁত আর এ ধরনের মাড়ির দাঁতের যদি তুলা তুলে ফেলা হয় যদি মাড়ির দাঁত তাহলে সেই সকেটটি পূর্ণ হতে আপনার প্রায় এক বছরের কাছাকাছি সময় লেগে যায় এছাড়া ভিওর্স যদি যেখান থেকে দাঁত তোলা হয় এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি দাঁত তোলা হয়েছে এবং এখান থেকে একটি দাঁত তোলা হয়েছে এই দাঁত তোলার ফলে দাঁত তোলার ফলে যে সকেটটি ফাঁকা হয়ে যায় সেই ফাঁকাটা কিন্তু পূর্ণ হয়ে যায় সেই ফাঁকাটি পূর্ণ হয়ে গেলেও যেখান থেকে দাঁত তোলা হয় সেই অংশটি কিছুটা পরিমাণ ক্ষয় হয় বা নিচু হয়ে যায় যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পাচ্ছেন এখান থেকে একটি দাঁত তোলা হয়েছে আর এখান থেকে যে ম্যান্ডিবুলারের যে হাড়টা রয়েছে সেটি কিন্তু একটু ক্ষয় হয়ে নিচের দিকে চলে আসছে কারণ এখানে একটা সকেট ছিল আর সেই সকেটের সকেটটা পূরণ করার জন্যই কিন্তু এখান থেকে নিচের দিকে নিচে হয়ে গেছে এখানে যে চুয়ালের হাড়ের অংশ রয়েছে সেটি নিচু হয়ে গেছে তো ভিওয়ার্স মূলত দাঁতের দাঁতের অবস্থার উপর নির্ভর করে যে কত বড় সকেটটি কত বড়ো হবে আর সকেটটি যত বেশি বড় হবে তত বেশি সময় লাগে দাঁত তোলার পরে সেই সকেটটি পুনরায় পূর্ণ হওয়ার জন্য তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম